ওয়েলকাম 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 টু মাই নিট বায়োলজি ক্লাস। আজকে তোমাদের সবাইকে নিট বায়োলজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি, যেটি হচ্ছে যে এমসিকিউ প্যাটার্ন, নিট পরীক্ষায় যে এমসিকিউ প্যাটার্ন রয়েছে তা বিশেষ এমসিকিউ প্যাটার্ন কীভাবে, একটি এমসিকিউ প্যাটার্নকে যদি আমরা অ্যানালাইসিস করি তাতে অনেক বড় বড় চ্যাপ্টারকে কীভাবে আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি, যাতে প্রত্যেকটি প্রশ্নের আমরা সঠিক উত্তর দিতে পারি এবং কোনো প্রশ্ন কোনো জায়গা প্রিপারেশন নেওয়ার সময় যেন বাদ না থাকে, এই ব্যাপারে আমরা কিন্তু একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারি। তো আমরা এই ব্যাপারে একটি ভিডিও তৈরি করেছি যেখানে আমরা বলেছি যে একটি ইনভার্টিব্রেট ইনভার্টিব্রেট আমরা অ্যানিমেল ক্লাসিফিকেশন দুই ব্যবহার করেছি, ভার্টিব্রেট এবং ইনভার্টিব্রেট। ইনভার্টিব্রেটকে আমরা আবার কি করেছি, বিভিন্ন পর্যায়ে ভাগ করে নিয়েছি যে কী কী টাইপের এমসিকিউ হতে পারে এবং বিভিন্ন বছরের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো পরীক্ষা থেকে প্রত্যেকটি বিষয়কে যদি আমরা আলাদা আলাদা করে রিভার্স রিডিং, একে বলা হয় রিভার্স রিডিং, অর্থাৎ উল্টো করে পড়া, অর্থাৎ একবার তো আমাদের রিডিং করা হয়ে গেছে, এবার যদি আমরা রিভার্স রিডিং করি তাহলে আমরা দেখতে পাবো যে কীভাবে প্রত্যেকটি টপিক আমরা ফিল আপ করতে পারছি এবং শুধু তাই নয় আমরা মনেও রাখতে পারছি এবং প্রত্যেকটি সেল প্রত্যেকটি চ্যাপ্টার আমাদের কাছে জলের মতো সরল বলে মনে হবে। তো শুরু করা যাক, এখানে এমসিকিউ প্যাটার্ন অফ ইনভার্টিব্রেটস, আমরা পরে ভার্টিব্রেটস নিয়ে আবার আলোচনা করব। ইনভার্টিব্রেটস নিয়ে আমরা আলোচনা করি যে প্রথমেই দেখি ইনভার্টিব্রেট পড়তে গেলেই প্রথমে প্রত্যেকটি ফাইলামের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন, মানে লেভেল অফ অর্গানাইজেশন কি, তারা কি সেল রয়েছে শুধু, তাদেরকে টিস্যু ডেভেলপ হয়েছে, তাদেরকে অর্গান ডেভেলপ হয়েছে, তাদেরকে হেড বা চক্ষু টাইপের কোনো বৈশিষ্ট্য তৈরি হয়েছে না হয়নি। তো এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে হবে, প্রত্যেকটি ফাইলামকে আমরা কী করবো এবার দেখে নেবো যে তাদের কী কী টাইপের অর্গানাইজেশন রয়েছে, তো সেগুলোকে সেই অনুযায়ী আমরা ভাগ করে নেব। এইভাবে যদি পড়ি তাহলে আমরা প্রত্যেকটি ফাইলামের কী লেভেল অফ অর্গানাইজেশন আছে সেখান থেকে যদি কোনো প্রশ্ন আছে সেগুলোর উত্তর দিতে পারবো। এইভাবেই পরবর্তী পর্যায়ে যদি আমরা যাই যে পরবর্তী ক্ষেত্রে আমরা কী দেখি, সিলোমিক ক্রেট, সিলোমিক সিলোম আর সিউডোসিলোম প্রেজেন্ট আছে না নেই এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সিলোম সিউডোসিলোম প্রেজেন্ট থাকে, সিলোম আর সিউডোসিলোম যদি থাকে তাহলে সেটি কোন ফাইলামে প্রথম আমরা দেখতে পাই এবং কোন ফাইলামে প্রথম আমরা সিউডোসিলোম দেখতে পাই, কোন ফাইলামে আমরা সিলোম দেখতে পাই, কোন কারা অ্যাসিলোমিক, এই বৈশিষ্ট্যগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আর সিউডোসিলোম যদি ডেভেলপ হয় বা সিলোম যদি ডেভেলপ হয় তাহলে কোন লেয়ার থেকে ডেভেলপ হয়, সিলোম কাকেই বা বলে, তাহলে এই বিষয়টা নিয়ে আমরা যদি আলোচনা করি এবং প্রত্যেকটি ফাইলামের সিলোমিক ট্রেড যদি আমরা আলাদা করে বৈশিষ্ট্য করে ভাগ করে নিই তাহলে কিন্তু আমরা প্রত্যেকটি প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারবো। এটা এমন কিছু কঠিন বিষয় নয়, আমরা এখানে ভাগ করেই দিয়েছি যে কীভাবে দেখাচ্ছে হুইচ ফাইলাম ইজ অ্যাসিলোমিক, কোনটি অ্যাসিলোমিক, কোনটি সিউডোসিলোমিক, কোনটি সিলোম আছে কি নেই, এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা ইংরেজিতে পড়াচ্ছি কিন্তু আমরা পিডিএফে যখন দেবো, ডেসক্রিপশনে তোমরা পিডিএফ পাবে, সেই পিডিএফে কিন্তু প্রত্যেকে বাংলায় তথ্য পেয়ে যাবে। এবার হচ্ছে সিমেট্রি লেভেল, বডি সিমেট্রি লেভেল কীরকম টাইপের হতে পারে, বডি সিমেট্রি লেভেল হতে পারে বাইল্যাটারাল সিমেট্রিক্যাল, ডরসোভেন্টালি, রেডিয়ালি সিমেট্রিক্যাল। আমরা জানি যে বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, ডরসোভেন্টালি, রেডিয়ালি সিমেট্রিক্যাল বিভিন্ন পর্যায়ে, যেমন রেডিয়ালি সিমেট্রিক্যাল ক্ষেত্রে যদি আমরা ইকাইনোডারমাটার ক্ষেত্রে দেখি, এবার বডি সিমেট্রি পড়ার সময় আমরা যদি প্রত্যেকটি নটি ফাইলামকে বডি সিমেট্রি ধরেই শুধু পড়ি, নটি ফাইলামকে দেখে নিই কার বডি সিমেট্রি কেমন, তাহলে আমরা দেখতে পাবো এটা কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, দেখতে পাবো প্রত্যেকটি বডি ফাইল প্রত্যেকটি ফাইলামের বডি সিমেট্রি কিন্তু আমাদের চোখের সামনে ভাসবে। তখন আমাদের সিলোমিক সিউডোসিলোমিক ট্রেটের ক্ষেত্রে কিন্তু তাই, প্রত্যেকটি ফাইলামের সিলোমিক এবং সিউডোসিলোমিক ট্রেট কিন্তু আমাদের চোখের সামনে ভাসতে শুরু করবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা যা পড়ব সেটা যেন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পড়ি এবং প্রত্যেকটা জিনিস যেন ভালো মতো দেখে নেই। এবার আমরা দেখি যে শুধু সিলোমিক বডি ট্রেড নয়, এবার আমরা আউটার বডি কাভারিং টাইপে দেখি। আমরা আটটি ফাইলাম অলরেডি পড়ে নিয়েছি, সেই ফাইলামের বিভিন্ন বডি কাভারিং আমাদের আচ্ছা আচ্ছা মনে আছে, কিন্তু এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটি ফাইলামের ট্রেড এই আউটার শুধু বডি কাভারিং ধরে ধরে আমরা মনে রাখার চেষ্টা করব এবং লিখে নেব। এইটা করলে কী হবে, তোমাদের আউটার বডি কাভারিং কিন্তু পরিষ্কারভাবে মনে থাকবে এবং আটটা ফাইলামের যে কোনো ফাইলাম যখন খুশি জিজ্ঞাসা করা হবে তখন তোমরা কিন্তু আউটার বডি কাভারিং বলতে পারবে। এবার আমরা দেখবো যে এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, মানে কাইটিন ইজ প্রেজেন্ট এক্সোস্কেলেটন, মানে কাইটিন কার ক্ষেত্রে দেখা যায়, আমরা জানি আর্থ্রোপোডার ক্ষেত্রে কাইটিন দেখা যায়, হ্যাঁ মোলাস্কা এবং এদের ক্ষেত্রে কি দেখা যায়, মোলাস্কার ক্ষেত্রে দেখা যায় আউটার সেল, হ্যাঁ ক্যালসিয়াম কার্বোনেট কন্টেনিং সেল, অ্যানিমেলের ক্ষেত্রে দেখা যায় কিউটিকল, এখানে আমাদের ক্ষেত্রে কি দেখা যায়, এখানে ক্ষেত্রে কিউটিকুলার লেয়ার দেখা যায়। তাহলে এইভাবে যদি আমরা দেখি আউটার কাভারিং কি টাইপের হতে পারে, ক্যালসেরাস সেল হতে পারে, কিউটিকুলারাইজড হতে পারে, কিউটিকল যুক্ত হতে পারে, কাইটিন মেড হতে পারে, কাইটিন দ্বারা তৈরি হতে পারে, সিলিয়ারি হতে পারে, নন সিলিয়ারি হতে পারে, এইসব টাইপের বডি কাভারিং হতে পারে। তাহলে বডি কাভারিং যখন পড়বো তখন আটটা ফাইলামের বডি কাভারিং একবারে দেখে নেবো, তাহলে আমাদের বডি কাভারিং খুব সহজে মনে থাকবে। এবার আমরা যদি দেখি যে বডি প্ল্যান টাইপ, বডি প্ল্যান মানে হচ্ছে তারা কি ব্লাইন্ড সেট টাইপ নাকি তারা ওপেন টাইপ, তাদের অ্যানাস আছে না নেই। এবার আমরা জানি যে প্রথম ফাইলাম
ফাইলাম, যে ফাইলাম রয়েছে প্রথম অ্যানাস দেখা যাচ্ছে বা মুখ দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্লাটিহেল মেন্টিস। আমরা নিডারিয়া পর্যন্ত কোনো কিছু পাচ্ছি না, নিডারিয়া পর্যন্ত তাদের না মুখ নেই না পায়ু নেই। তারপরে প্লাটিহেল মেন্টিসের ক্ষেত্রে আমরা গিয়ে দেখছি শুধু মুখ আছে পায়ু নেই। তারপরে গিয়ে অ্যানিলিডের ক্ষেত্রে অ্যাস্টেল মেন্টিস বা রাউন্ড ওয়ার্মের ক্ষেত্রে দেখছি মুখ পায়ু দুটোই আছে। তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা বডি বডি প্ল্যান টাইপ যদি আমরা দেখি তাহলে আটটা ফাইলামের বডি প্ল্যান টাইপ, আটটা নটা ফাইলামের বডি প্ল্যান টাইপ আমরা দেখে নেবো একবারে। এবার আসবো ব্লাস্টিক লেভেল টাইপ অর্গানাইজেশন, যে এরা কোন ব্লাস্টিক, এরা ডিপ্লোব্লাস্টিক ডিপ্লোব্লাস্টিক। আমরা টিপ্লোব্লাস্টিক আর অ্যাসিলোমিক এই দু রকমের একটা এক্সাম্পল দিয়েছি এখানে। টিপটোপ্লাস্টিক যদি হয় তাহলে অ্যাসিলোমিক, এরকম এক্সাম্পল কোথায় পাওয়া যায়? টিপ্লোব্লাস্টিক আর অ্যাসিলোমিক আমরা জানি প্লাটিহেল মিক্সের মধ্যে পাওয়া যায়। তারপর হচ্ছে ব্লাস্টিক লেভেল অফ অর্গানাইজেশন কি জিনিস না, এরা এদের যে বডি লেয়ার, এই যে বডির যে অর্গানগুলো রয়েছে, এদের যে অর্গান সিস্টেম রয়েছে তারা কোথা থেকে তৈরি হচ্ছে? তারা কি এক্টোডাম এন্ডোডাম বা মেসোডাম থেকে তৈরি হচ্ছে? যদি তারা এক্টোডাম থেকে তৈরি হয়, হ্যাঁ এক্টোডাম এন্ডোডাম মেসোডাম থেকে, তারা ডিপ্লোপ্লাস্টিক। যদি তা না হয় ডিপ্লোপ্লাস্টিক হবে। এবার বলবি স্পেশাল কমন টাইপ নেম, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কোনটি স্পেশাল কমন নেম। যেমন আমরা যদি বলি সি কুকুম্বার, সি হেয়ার, সি র্যাট, এগুলো কিন্তু ডেভিল ফিশ, সিলভার ফিশ, এগুলো কিন্তু স্পেশাল নেম, মানে এরা হচ্ছে কমন নেম টাইপ। এই কমন নেমগুলোর পেছনে কোন কোন অ্যানিমেলগুলো রয়েছে, তাদের সাইন্টিফিক নেম কি, তারা কোন ফাইলামের অন্তর্গত। এবার প্রত্যেকটি আটটি ফাইলাম থেকে যখন আমরা প্রত্যেকের আটটি ফাইলাম থেকে প্রত্যেকের যদি আমরা কমন নেমগুলি আলাদা করে নিই, তখন তাহলে আমরা দেখবো যে হুইচ ফাইলাম ইজ আন্ডার হুইচ হুইচ অ্যানিমেল হুইচ প্রেজেন্ট ইন হুইচ ফ্যামিলি, মানে কোন ফাইলামের আন্ডারে কোন প্রাণী রয়েছে সেটা আমরা বুঝতে পারবো। যেমন এখানে দেখা যায় যে এটার মধ্যে এখানোডার্মের মধ্যে কোনটা, সি কেক, সি অ্যানিমন লিলি অ্যান্ড আর্চি, সি কুকুম্বার, এটা সবগুলোই হচ্ছে সি লেমন, কিন্তু এখানে নর্মালের মধ্যে নয়। এবার হচ্ছে স্পেশাল অর্গান টাইপের ক্ষেত্রে যদি দেখি যে প্রত্যেকটা ফাইলামের মধ্যে প্রত্যেকটি প্রাণীর কিছু কিছু না স্পেশাল অর্গান রয়েছে। যেমন আমরা এখানে দেখি মলাস্কের ক্ষেত্রে রেডুলা আছে, অস্পেডিয়াম আছে, গ্রিন গ্ল্যান্ডের ক্ষেত্রে কার ক্ষেত্রে আর্থ্রোপডের ক্ষেত্রে রয়েছে, ইংল্যান্ড কথা দেখি, ইংল্যান্ড দেখি আমরা ডেভিল ফিশে, টিনোফোরা, নিডারিয়া, সরি আমরা দেখবো এটা অ্যানিলিডের ক্ষেত্রে, সরি এটা হচ্ছে আমাদের ইংল্যান্ড, ইংল্যান্ড দেখা যায় আমাদের ডেভিল ফিশের ক্ষেত্রে অক্টোপাস, হ্যাঁ কেবস অর্গান দেখা যায়, কেবস অর্গান দেখা যায় এবং অর্গান অফ ভোজনাস, এই এই দুটো অর্গান দেখা মোলাস্কের মধ্যে। তাহলে আমরা যদি প্রত্যেকটি ফাইলাম ধরে ধরে এই অর্গানগুলো আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে স্পেশাল অর্গানগুলো আমাদের কিন্তু চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে। এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে সব এক্সাম্পল দেওয়া নেই, তোমাদেরকে সব এক্সাম্পল পড়তে হবে। এবার স্পেশাল সেল ও বডি লেয়ার টাইপ এইভাবে করে আমাদেরকে পড়তে হবে। যেমন কনোসাইট সেল, স্পেশাল সেল, এমব্রোসাইট সেল, আর্চিওসাইট সেল, পিনাকোডাম, কনোডাম, টটিপোটেন্ট সেল, ক্লোরোপ্লাস্ট সেল, মেসেনকাইম, মেসোগ্লিয়া, এরা কারা, এরা কোথায়, কোন ফাইলাম অবস্থান করছে, তো ফাইলাম ধরে ধরে কিন্তু আমাদের পড়তে হবে। উইচ সেল এক্সিবিট দ্য টটিপোটেন্ট পাওয়ার অফ নিডারিয়া, নিডারিয়ার ক্ষেত্রে টটিপোটেন্ট পাওয়ার কী অবস্থান করছে আমরা জানি, আর কিও সাইড সেলগুলো নিডারিয়া টটিপোটেন্ট পাওয়ার দেওয়া হয়। টটিপোটেন্ট মানে হচ্ছে একটি সেল বা একটি পার্ট থেকে যখন টোটাল অর্গানিজম ডেভেলপ করতে পারে একে টটিপোটেন্সি পাওয়ার বলা হয়। এবার লার্ভাল নেম, এটা কিন্তু আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং বিষয়, প্রত্যেকে লার্ভাল নেম ভুল করবে, কারণ এতগুলো লার্ভা রয়েছে এতগুলো ফাইলামে, যে লার্ভাল নেমকে যদি আলাদা আলাদা করে যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু কোনো মতেই মনে থাকবে না যদি আমরা ভালো করে পড়ি। তো এই প্রিপারেশন স্টেপ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে হাইড্রুলা, প্যানুনা, পিপিনারিয়া, গ্লচিডিয়াম, টর্নারিয়া, ট্রকোফোর, মিউজিসিডিয়াম, স্পোরোসিস, রেডিয়া, সাকারিয়া, মেটাসাকারিয়া, কতগুলো র্যাবডিটি ফর্ম, সিডিপিড, হ্যাঁ এইসব লার্ভাগুলো তো মনে রাখতে হবে। এখানে বিপিনারিয়া লার্ভা কারান্ডারে রয়েছে, এই রান্ডারে যে ফাইলাম রয়েছে তার নাম একানোডারমাটা, এখানে একানোডারমাটার মধ্যে বিপিনারিয়া পাওয়া যায়, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পেশাল অর্গান টাইপ আবার বললাম, স্পেশাল অর্গান টাইপ একবার বলেছি আবার বললাম, অর্গান বলতে এখানে বোঝানো হচ্ছে যে এদের কোনো স্পেশাল ট্রেড। যেমন অ্যাপেন্ডেজ যদি থাকে তাহলে অ্যাপেন্ডেজটা কী রয়েছে, অ্যাপেন্ডেজ যদি রয়েছে অ্যাপেন্ডেজটা রয়েছে জয়েন্ট অ্যাপেন্ডেজ টাইপ। তো জয়েন্ট অ্যাপেন্ডেজ টাইপের কীরকম না, জয়েন্ট অ্যাপেন্ডেজ টাইপ কারো কারো জয়েন্ট অ্যাপেন্ডেজ থাকে, যেমন অ্যানিলিডের ক্ষেত্রে অ্যাপেন্ডেজ যদি থাকে তাহলে আনজয়েন্ট অ্যাপেন্ডেজ হয়, কিন্তু যদি আর্থ্রোপডের ক্ষেত্রে হয় অ্যাপেন্ডেজ অলওয়েজ জয়েন্ট। এখানে বলেছে আনজয়েন্ট অ্যাপেন্ডেজেস কার মধ্যে থাকে, মানে যাদের পা থাকে তো পাটা চোড়া নয়, হ্যাঁ তাদের ক্ষেত্রে আর্থ্রোপোডার ক্ষেত্রে, অ্যানিলিডের ক্ষেত্রে, অ্যানিলিডের ক্ষেত্রে, আর্থ্রোপোডার ক্ষেত্রে জয়েন্ট অ্যাপেন্ডেজেস দেখা যায়। হ্যাঁ রেসপিরেটরি পিগমেন্ট টাইপ, আমরা রেসপিরেটরি পিগমেন্ট বিভিন্ন ফাইলামের ক্ষেত্রে বিভিন্ন রকম দেখে থাকি, যেমন কালারলেস ব্লাড দেখা যেতে পারে, হিমোগ্লোবিন দেখা যেতে পারে, হিমোসায়ানিন, হিমোলিভ, আরবিসি ডিসলভিং প্লাজমা, মানে আরবিসি যদি থাকে, আরবিসি কিন্তু সেল রূপে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে সেল রূপে থাকছে, আবার কোনো কোনো ক্ষেত্রে কী রূপে থাকছে, প্লাজমার মধ্যে ডিসলভ অবস্থায় রয়েছে। হ্যাঁ আবার ডাব্লিউবিসি থাকছে, আবার এরিথ্রোক্রোনিন থাকছে, হ্যাঁ শ্বাসরঞ্জক এরিথ্রোক্রোনিন হতে পারে, হিমোসায়ানিন হতে পারে, হিমোগ্লোবিন হতে পারে, আয়রন কন্টেনিং হতে পারে, কপার কন্টেনিং হতে পারে। তো আমরা এই আটটা ফাইলামে প্রত্যেকের কিন্তু শ্বাসরঞ্জক রয়েছে, এবার প্রত্যেকের শ্বাসরঞ্জকগুলো কিন্তু মনে রাখা অত্যন্ত বিষয়। এবার এটা কনফিউজিং হবেই হবে যে কোন ফাইলামে শ্বাসরঞ্জক কীরকম হয়।
রেসপিরেটরি অর্গান টাইপ কি আছে? রেসপিরেটরি অর্গান আমরা জানি যে বিভিন্ন এই আটটা ফাইলামের প্রত্যেকটি অ্যানিমালের প্রত্যেকটি টাইপের মধ্যে বিভিন্ন রকমের রেসপিরেটরি অর্গান রয়েছে। কারো কারো বুক গিল রয়েছে, কারো কারো বুক লাং রয়েছে, কারো কারো ট্রাকিয়াল টিউব রয়েছে, কারো কারো কি রয়েছে টিনিটিয়া রয়েছে, পেরিস্টোমিয়াল গিল রয়েছে, ক্লোকাল ট্রিজ রয়েছে, জেনিটাল বার্সা রয়েছে, এ সমস্ত কিছু রয়েছে। এবার এগুলোকে একসঙ্গে কনসাইজ করলে গজা খিচুড়ি হয়ে যাওয়ার চান্স আছে। তো এদেরকে কিন্তু আলাদা না করলে কিন্তু আমরা কিন্তু এই বেসিক মিস্টেকটা করে থাকি। আমরা প্রত্যেকে পড়াশোনা করি কিন্তু আমরা কখনো এগুলোকে সেগ্রিগেট করে আলাদা আলাদা করে নেই না। আমাদের ব্রেন কিন্তু এগুলোকে আলাদা আলাদা করে চিনতে পারে না, সবগুলোকে একসঙ্গে নিয়ে এবার যখন কোশ্চেন করা হয় তখন কিন্তু কনফিউশন ক্রিয়েট হয়। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্সক্রিটরি ম্যাটেরিয়াল অ্যান্ড কিডনি টাইপ কি আছে? এবার আমরা দেখে নেবো কিডনি কিডনি কী টাইপের আছে। এখানে কিডনি আছে হচ্ছে মেটানেফ্রিক হতে পারে, আর কি হতে পারে, এদের যে ম্যাটেরিয়াল রয়েছে ইউরিনারি ম্যাটেরিয়াল যেদের যে রেসপিরেটরি প্রোডাক্ট, হ্যাঁ, অর্থাৎ এদের এক্সক্রিটরি ম্যাটেরিয়াল হচ্ছে অ্যামোনোটেলিক হতে পারে, ইউরিওটেলিক হতে পারে, ইউরিকোটেলিক হতে পারে, কি টাইপের। এখানে দেখবে প্রত্যেকটি ফাইলামে হয় অ্যামোনোটেলিক নয় ইউরিওটেলিক নয় ইউরিকোটেলিক, আবার কারো কারো ক্ষেত্রে ইউরিও ইউরিকোটেলিক দুটোই, অ্যামোনোটেলিক ইউরিওটেলিক, এই সমস্ত বিষয়গুলো কনফিউজিং কিন্তু কনফিউশন ক্রিয়েট করছে। এই কনফিউশনকে দূর করার আর কোনো রাস্তা নেই। তোমাদেরকে কী করতে হবে, প্রত্যেকটি ফাইলাম ধরে ধরে যখনই আটটি ফাইলাম নিবে আটটি ফাইলামের পাশাপাশি লিখে নেবে কোনটা কী ফাইলাম, অ্যামোনোটেলিক কোনটা ইউরিওটেলিক কোনটা ইউরিকোটেলিক। এই এখানে দেখা আছে যেমন অ্যামোনোটেলিক অ্যান্ড ইউরিওটেলিক ইউরিকোটেলিক মোড অফ এক্সপ্রেশন কোথায় পাওয়া যাবে। হ্যাঁ, অ্যামোনোটেলিক পাওয়া যাবে, আবার ইউরিকোটেলিকও পাওয়া যাবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু পড়বে। হ্যাঁ, আবার হচ্ছে এক্সক্রিটরি অসমোরেগুলেটরি অর্গ্যান টাইপ। আমাদের যদি অসমোরেগুলেটরি অর্গ্যান দেখি তাহলে দেখবো যে এক্সক্রিটরি অর্গ্যানের সঙ্গে সঙ্গে অসমোরেগুলেশন হয়, কীরকম ম্যালপিজিয়াম টিবিউল, হ্যাঁ, সিলোমোডাক্ট, হ্যাঁ, ম্যালপিজিয়াম টিবিউল, সিলোমোডাক্ট, এগুলো কিন্তু হচ্ছে অসমোরেগুলেটরি অর্গ্যান টাইপ। এবার ম্যালপিজিয়াম টিবিউল কার মধ্যে রয়েছে, সিলোমোডাক্ট কার মধ্যে রয়েছে, গ্রিন গ্ল্যান্ড, ক্রক্সাল গ্ল্যান্ড, অর্গানোপোজেনাস, স্ক্যাবার্স অর্গ্যান, ফ্ল্যাপস, এগুলো সব এক্সক্রিটরি অর্গ্যান। এবার এই কোন এক্সক্রিটরি অর্গ্যান কার মধ্যে রয়েছে, কোন ফাইলামে রয়েছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু জানা দরকার। তো এইভাবে জানলে হবে না, ডাইরেক্ট যদি আমরা অর্গ্যান ধরে পড়ি তাহলে হবে না, ফাইলাম ধরে অর্গ্যানকে আমাদের কোরিলেট করতে হবে, তাহলে আমাদের ব্রেন মনে রাখতে পারবে। এবার আসছে হার্ট অ্যান্ড সার্কুলেটরি সিস্টেম। হার্ট সার্কুলেটরি সিস্টেমে পালসেটাইল হার্ট কার মধ্যে রয়েছে, সোলেন ব্লাড ভেসেলস আছে। হার্ট হার্ট কিন্তু প্রত্যেকটা অর্গানিজমের মধ্যে নেই, কোনো কোনো অর্গানিজমের মধ্যে কী আছে, হার্ট আছে, কোনো কোনো অর্গানিজমের মধ্যে হার্ট টাইপ স্ট্রাকচার আছে, কেউ ক্ষেত্রে ব্লাড ভেসেলটা একটু চড়া হয়ে গিয়ে পালসেটাইল হার্টে কনভার্ট হয়েছে। তো এটা মনে রাখা দরকার। এবার ফাইলাম ওয়াইজ এগুলো মনে রাখতে গেলে কিন্তু লিখে লিখেই প্র্যাকটিস করতে হবে এবং এই টাইপ মেনটেন করতে হবে। যেমন অ্যানিলিডা, আর্থ্রোপোডা, পলিফেরা, নিডালিয়া, এর ক্ষেত্রে কার ক্ষেত্রে ফাইলাম, যেখানে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম দেখা যায়, ক্লোজ সার্কুলেটরি সিস্টেমের ক্ষেত্রে কিন্তু অ্যানিলিডের ক্ষেত্রে দেখা যায়, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবার আসি নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে। নার্ভাস সিস্টেম যদি থাকে তো প্রথম নার্ভাস সিস্টেম কিন্তু পলিফেরার মধ্যে নেই, নিডারিয়ার মধ্যে নেই, প্রথম প্লাটিহেল মেথ্রির মধ্যে নার্ভাস সিস্টেম দেখতে পাই, সরি, নিডারিয়া, হাইড্রা, হাইড্রার মধ্যে প্রথম আমরা নার্ভাস সিস্টেম দেখতে পাই অরিজিন। হ্যাঁ, দ্য ফার্স্ট ইজ এই যে প্লাটিহেল মেথ্রিস নয় আমরা হাইড্রা, দ্যাট ইজ পলিফেরার মধ্যেও আমরা নার্ভাস সিস্টেম দেখতে পাই না, আমরা প্লাটিহেল মেথ্রিসের মধ্যে দেখতে পাই না, আর্থ্রোপোডার মধ্যে প্রথম দেখতে পাই না, অ্যানিলিডের মধ্যে দেখতে পাই না, আমরা প্লাটিহেল মেথ্রিসের মধ্যে প্রথম স্ট্রং নার্ভাস সিস্টেম দেখতে পাই, সেফালাইজেশন, সরি, এখানে সেফালাইজেশনের কথা বলা আছে। সেফালাইজেশন মানে মাথা, মাথা ডেভেলপমেন্ট প্রথম প্লাটিহেল মেথ্রিসের ক্ষেত্রে দেখা যায়, কিন্তু নার্ভ প্রথম নিডারিয়ার ক্ষেত্রে দেখা যায়, প্রথম নার্ভ নিডারিয়া, যেমন হচ্ছে হাইড্রা। তাহলে এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি, হ্যাঁ, সলিড, হ্যাঁ, কার কার ক্ষেত্রে থ্রি পেয়ার অফ গ্যাংলিয়া থাকছে, কার কার ক্ষেত্রে সেরিব্রাল গ্যাংলিয়া থাকছে, কার কার ক্ষেত্রে সার্কামসাইটিক নার্ভ রিং থাকছে, কার কার ক্ষেত্রে সলিড নার্ভ, সলিড ডাবল ভেন্ট্রাল নার্ভ কর্ড থাকছে, এটা কিন্তু জানা অত্যন্ত জরুরি বিষয়। হ্যাঁ, এবার আমরা আসছি রিপ্রোডাকটিভ সিস্টেমের ক্ষেত্রে। রিপ্রোডাকটিভ মোড অফ টাইপ কী হচ্ছে, ইন্টারনাল এক্সটার্নাল ফার্টিলাইজেশন, কার ক্ষেত্রে কোন ফাইলামের ক্ষেত্রে কী কী রয়েছে, এটা কিন্তু উল্টো করে না পড়লে হবে না, অর্থাৎ রিভার্স রিডিং করতে হবে। অর্থাৎ ইন্টারনাল এক্সটার্নাল ফার্টিলাইজেশন কী, কপুলেটরি অর্গান অ্যাবসেন্ট না প্রেজেন্ট, মেটাজেনেসিস আছে কি না, হ্যাঁ, অল্টারনেশন জেনারেশন কী, মনোসিয়াস ডায়ালিসিস, অর্থাৎ মেটাবলিক অল্টারনেশন জেনারেশন এদের ক্ষেত্রে দেখা যায় কি না। যেমন অল্টারনেশন অফ জেনারেশন আমরা পলিপার মেডুসা দশার ক্ষেত্রে দেখতে পাই। পলিপার মেডুসা দশায় কী হয়, পলিপ দশা থেকে মেডুসা দশায় সেক্সুয়ালি কনভার্ট হয়, মেডুসা দশা থেকে সেক্সুয়ালি পলিপ দশায় কনভার্ট হয়। তাহলে কপুলেটরি বার্সা এটা একটা রিপ্রোডাকটিভ স্ট্রাকচার, এটা কোথায় প্রেজেন্ট থাকে, অ্যাসচেল মেথিসে, নিডারিয়ার ক্ষেত্রে এটিনোফোরা মেলিপ্লারিন, এটা কিন্তু অ্যাসচেল মেথিসের একটা ট্রেড। তো কপুলেটরি বার্সা, সো রিপ্রোডাকটিভ স্ট্রাকচারগুলোকে মনে রাখতে গেলে রিপ্রোডাকটিভ স্ট্রাকচার ধরে ধরে পড়া দরকার, অর্থাৎ প্রতিটি ফাইলামের রিপ্রোডাকটিভ স্ট্রাকচার কিন্তু মনে রাখতে হবেই হবে, নাহলে কিন্তু এইভাবে করে না পড়লে হবে না, অর্থাৎ রিপ্রোডাকটিভ স্ট্রাকচার টাইপ। এবার আসবো প্যারাসাইটিক মোড অফ লাইফ সাইকেল। প্যারাসাইটিক মোড অফ লাইফ সাইকেল কী হচ্ছে, তারা কি এক্টোপ্যারাসাইট না ইন্ডোপ্যারাসাইট, এক্টোপ্যারাসাইট না ইন্ডোপ্যারাসাইট না ফ্রি লিভিং, এইভাবে করে পড়তে হবে। এবার এক্ষেত্রে আমরা প্লাটিহেল মেথ্রিস আর অ্যাসচেল মেথ্রিসের মধ্যে ক্ষেত্রে দেখতে পাবো প্রচুর পরিমাণে কী রয়েছে, তারা
প্যারাসাইট রয়েছে। এই প্যারাসাইটিক মোড অফ নিউট্রিশনটা কিন্তু মনে রাখা অত্যন্ত বিষয় জরুরি, কিন্তু আলাদা আলাদা করে মনে রাখতে হবে। এখানে আমরা হুইপ ওয়ার্ম পাবো, এখানে আমরা আই ওয়ার্ম পাবো, এখানে আমরা ব্লাড ওয়ার্ম পাবো, এখানে আমরা হুক ওয়ার্ম পাবো, এখানে অ্যাসচেরিস পাবো, এইসব রয়েছে। এবার ডিজিজগুলো আমাদের পড়তে হবে, কে কোন ডিজিজের জন্য দায়ী। এক্সক্লুসিভ হ্যাবিটেট টাইপ, এক্সক্লুসিভ হ্যাবিটেট মানে হচ্ছে কারা এক্সক্লুসিভলি ম্যারাইন, কোন ফাইলামটা এক্সক্লুসিভলি ম্যারাইন, কোন ফাইলামটা এক্সক্লুসিভলি ম্যারাইন নয়, কোন ফাইলামটা এক্সক্লুসিভলি সুইট ওয়াটার, কোন ফাইলামটা এক্সক্লুসিভলি, আর কোন ফাইলামের কোন অর্গানিজম হচ্ছে এক্সক্লুসিভলি প্যারাসাইটিক। সো এইভাবে করে আমাদের মনে রাখতে হবে, তাহলে কিন্তু ওইভাবে পড়ে ছেড়ে দিলে কিন্তু কিচ্ছু মনে থাকবে না, সব ভুলে যাবে। এবার নেম অফ ফাইলাম হয় এক্সক্লুসিভ ম্যারিন হ্যাবিটেট অকার্স দ্য টেনোফোরা প্লাটিহেলমিন্ট ম্যারিন হ্যাবিটেট এক্সক্লুসিভলি, এখানে কিন্তু টেনোফোরা টেনোফোরার মধ্যে পাওয়া যায়। এছাড়া আছে একানোডার্মিসের মধ্যেও পাওয়া যায়। হ্যাঁ, এবার হোস্ট প্যারাসাইট রিলেশনশিপ কিন্তু এখানে বুঝতে হবে। যেমন হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি কোন কোন ডিজিজ করছে, উচ্চেরিয়া ব্যাংক্রাপ্টি, আমরা জানি যে লিম্ফ নোডগুলোকে বন্ধ করে দেয় এবং গোদ রোগের জন্য ফাইলেরিয়াসিসের জন্য দায়ী। তারপরে হচ্ছে ব্লাড ব্লাড অফিসথর্চিস সাইনেন্সিস, ব্লাড ফ্লুক হতে পারে, চাইনিজ ব্লাড ফ্লুক হতে পারে, অ্যাঙ্কাইলোস্টোমা, ব্ল্যাক ফ্লুক, চাইনিজ ফ্লুক, এসব রয়েছে। কোন ডিজিজ কোন ফাইলামের কোন অর্গানিজম করছে, এটাকে কিন্তু আলাদা আলাদা করে আমরা যদি হোস্ট প্যারাসাইট রিলেশনশিপকে ধরে নিই আমরা প্রথমে কোনো কিছু বাদ দিয়ে, তাহলে কিন্তু হোস্ট প্যারাসাইট রিলেশনশিপটা আমাদের গ্রুপে চলে আসবে। এবার ডাইজেস্টিভ ট্র্যাক্ট সিস্টেম, ডাইজেস্টিভ টাইপ, ডাইজেস্টিভ টাইপের ক্ষেত্রে ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে কী রয়েছে, কমপ্লিট ডাইজেস্টিভ ট্র্যাক্ট আর ইনকমপ্লিট ডাইজেস্টিভ ট্র্যাক্ট আছে। কোনো ডাইজেস্টিভ ট্র্যাক্টের সিস্টেম, যে মুখ, মুখের মধ্যে কোনো বাক্কাল ক্যাভিটি আছে কিনা, বাক্কাল ক্যাভিটি আছে, ব্যাকফল ক্যাভিটি, তার মধ্যে কোনো দাঁত রয়েছে কিনা, র্যাডুলার রয়েছে কিনা, এগুলো প্রিমিটিভ অর্গানিজম, এর ক্ষেত্রে এগুলো হতে পারে। এক্সট্রাসেলুলার ইন্টারসেলুলার ডাইজেশন হতে পারে, কমপ্লিট ইনকমপ্লিট ডাইজেস্টিভ ট্র্যাক্ট হতে পারে। এবার হচ্ছে লোকোমোটরি অর্গান, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আমরা দেখেছি যে লোকোমোটরি অর্গান হতে পারে পোডিয়া হতে পারে, অ্যানুলি হতে পারে, প্যারাপোডিয়া হতে পারে, আনজয়েন্ট অ্যাপেন্ডিক্স, মাসকুলার লোকোমোটরি অর্গান হতে পারে, এসব কিছু হতে পারে। এবার পোডিয়া যদি আমরা বলি এখানে আপনার ক্ষেত্রে দেখা যায়, তো আমরা যদি এগুলো এইভাবে করে পড়ি নি গ্রুপ গ্রুপ করে, তাহলে কিন্তু প্রত্যেকটা মনে থাকবে, কিন্তু যদি আমরা অ্যাজ এ হোল পড়ি আমাদের কিছু মনে থাকবে না। সো ইট ইজ কল্ড রিভার্স রিডিং। হ্যাঁ, স্ট্যাটোসিস, টেস্ট বার্ডস, ফোটো রিসেপ্টর, ট্যাকটাইল রিসেপ্টর, কেমোরিসেপ্টর, এগুলো কিন্তু স্পেশাল সেন্স অর্গান। বিভিন্ন অর্গানিজমের, প্রত্যেকটা অর্গানিজমের, প্রত্যেকটি ফাইলামের ক্ষেত্রে কিন্তু সেন্স অর্গান রয়েছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। স্পেশাল পাওয়ার টাইপ, এদের কিন্তু স্পেশাল পাওয়ার থাকে। কোনো কোনো অর্গানিজমের স্পেশাল ক্ষমতা থাকে, যেমন রিজেনারেশন পাওয়ার, লাইট এমিশন পাওয়ার, এভিসক্রেশন। এভিসক্রেশন হচ্ছে ভেতর থেকে সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ বের করে দেওয়া বিপদের সময়। যেমন হচ্ছে পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহৎ, সব একসঙ্গে বের করে দেবেন। কম্পাউন্ড আই, অ্যাম্বুলেক্টরাল, ওয়াটার ভাস্কুলার সিস্টেম, হার্ড আউটার কভারিং, বাইরের আউটার কভারিংটা, মল্টিং, মল্টিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে কী হচ্ছে বাইরের যে হার্ড কভারিংটা আছে সেই হার্ড কভারিংটা মানে সেট করে দেয়, এক ডাইসিসও বলা হয় এটাকে। টর্শন হতে পারে, হ্যাঁ, টর্শন, টর্শন মানে হচ্ছে ভিতরে, যেমন গ্যাস্ট্রোপোডা, হ্যাঁ, মলাস্কার ক্ষেত্রে গ্যাস্ট্রোপোডা কী হয়, ভিতরে যে অর্গ্যানগুলো রয়েছে ডাইজেস্টিভ সিস্টেমটাও কী হয় টর্স, মানে টুইস্ট করতে শুরু করে, তার সঙ্গে বাইরের সেলটাও টুইস্ট করে, এটা একটা ম্যাটারনাল ইনহেরিটেন্স স্টেট। এক্সেপশনাল টাইপ কী হয়েছে, এক্সেপশন টাইপস, অনলি মেম্বার ফ্রেশ ওয়াটার ম্যারিন, এক্সেপশনাল বিহেভিয়ার, হয়তো প্রত্যেকে হচ্ছে ম্যারিন, একজন ফ্রেশ ওয়াটার, প্রত্যেকে ফ্রেশ ওয়াটার, একজন ম্যারিন, প্রত্যেকে ডিম পারে, একজন ডিম পারে না বাচ্চা দেয়, এইভাবে পড়ে পড়া হয়েছে। যেমন প্রত্যেকে ল্যান্ডে, ল্যান্ডের মধ্যে থেকে কেউ কেউ অ্যাকোয়াটিক, কেউ কেউ অ্যাকোয়াটিক, তো কেউ কেউ উঠতে পারে, প্রত্যেকে অ্যাকোয়াটিক, এইভাবে করে মনে রাখতে হবে। কিন্তু কেউ কেউ সেসাইল, মানে সেসাইল, আবার কেউ কেউ ফ্রিলিং, হ্যাঁ, এইভাবে করে মনে রাখতে হবে। এবার হান্টিং অ্যাপারেটাস কী আছে, নিডোব্লাস্ট, এর সঙ্গে আমরা ইকোনমি ইম্পর্টেন্স, হান্টিং অ্যাপারেটাস কিন্তু আলাদা আলাদা রয়েছে প্রত্যেকের, এটা পড়তে হবে। এর সঙ্গে আমরা কী দেখবো, ইকোনমি ইম্পর্টেন্স টাইপ দেখে নেবো, এপিস, প্রন, বম্বিক্স, এক্ষেত্রে সবগুলো পড়তে হবে, কিন্তু ইকোনমি ইম্পর্টেন্স সবগুলো ফাইলামে রয়েছে অপ্রসব্য। হ্যাঁ, এই সমস্ত ইকোনমিক প্লাস পড়তে হবে। সেন্স অর্গান টাইপ দেখতে হবে, স্ট্যাটোসিস্ট আছে, টেস্ট বার্ড আছে, ফটোরিসেপ্টর। সেন্স অর্গান মানে হচ্ছে এদের, এইসব অর্গানিজমসগুলোর সেন্স অর্গান কিন্তু ভীষণ উন্নত। তো কার ক্ষেত্রে কী সেন্স অর্গানিজম, স্ট্যাটোসিস, টেস্ট বার্ড, ফোটোরিসেপ্টর, ট্যাকটাইল রিসেপ্টর, কেমোরিসেপ্টর, সিরি, অস্প্রেডিয়াম, কর্ডাল রিসেপ্টর, দিস আর ভেরি ইম্পর্ট্যান্ট। এবার আমরা যেটা পড়ে নিই, এখানে লিখি নিই, সেটা আমরা বলে দিই, এরপরে আমরা যখন পিডিএফ আপলোড করবো তখন আমরা দেখে নেব যে মিসিং লিঙ্ক, অর্থাৎ অ্যানলিডা আর্থ্রোপোডা, এদের মধ্যে মিসিং লিঙ্ক আছে নিওপ্লিডা। তো আবার হচ্ছে আর্থ্রোপোডা, মলাস্কা, এসব ক্ষেত্রে মানে পরপর, হ্যাঁ, এদের মধ্যে কমিউনিকেশন যে লিঙ্ক তাদেরকে মিসিং লিঙ্ক বলা হয়। আবার হচ্ছে কি, আমরা লিভিং ফসিল পড়বো, এদের মধ্যে লিভিং ফসিল, লিমুলাস আছে, হ্যাঁ, এসব রয়েছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, মানে পদ্ধতি, এটা একটা পড়ার পদ্ধতি আমি বলেছি, এই পদ্ধতিটা কিন্তু ফলো করতে হবে, তাহলে কিন্তু আমরা রিভার্স রিডিংয়ের মজাটা পাবো এবং আমরা সঠিক প্রশ্নের সঠিক উত্তর, সবকটা প্রশ্ন আমাদের মাথার মধ্যে খেলবে এবং ভুল হওয়ার চান্স কমবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ভিডিওটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন।